ইতিমধ্যেই আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে রাজ্যে কিন্তু আরও অঙ্গনওয়াড়ি হেল্পার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকে আবেদন করতে পারবেন। প্রত্যেক মহিলা প্রার্থী যাদের বিয়ে হয়েছে কিংবা হয়নি, এই বয়সের মধ্যে এবং যোগ্যতার মধ্যে থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো দেখে নিচ্ছে আবেদন পদ্ধতি, কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় জমা করবেন, এ টু জেড। অবশ্যই তার আগে আপনার চ্যানেল করতে হবে। আপনি ঢুকে পাচ্ছেন তো অবশ্যই ভিডিও লাইনের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অলকা রাখবেন। আজ যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের আবেদন করতে হবে কিন্তু অফলাইনে। এই যে দেখতেই পাচ্ছেন ফর্মটি, প্রথমত আমি আপনার ফর্মটি ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি আপনার যে নোটিফিকেশন নাম্বার রয়েছে এই বিজ্ঞপ্তির, সেই নাম্বার এবং ডেট উল্লেখ করে দেবেন। এরপর কোন পোস্টে আপনি অ্যাপ্লাই করছেন তা উল্লেখ করে দেবেন। এরপর আপনি কোন জিপি বা ওয়ার্ড থেকে অ্যাপ্লাই করছেন, আপনাদের গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ডের নাম উল্লেখ করে দেবেন। এরপর আপনি এখানে কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চান, বাংলাতে নাকি নেপালি নাকি হিন্দি নাকি ইংলিশ, সেটি আপনি এখানে লিখে দেবেন। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস রয়েছে, এখানে আপনাদের নাম উল্লেখ করে দেবেন ব্লক লেটারে। এরপর ফাদার্স অথবা মাদার অথবা গার্জেনের উল্লেখ করে দেবেন। এরপর আপনি বয়স উল্লেখ করে দেবেন, জেন্ডার উল্লেখ করে দেবেন, ডেট অফ বার্থ আপনাদের উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কী রয়েছে, জিপি বা ওয়ার্ড, তার নাম আপনি উল্লেখ করে দেবেন। এর আপনাদের ক্যাটাগরি কী রয়েছে, এসসি এসটি ওবিসি নাকি ওবিসি এবি নাকি আনরিজার্ভ, সেটি আপনি লিখে দেবেন। এরপর আপনাদের কোয়ালিফিকেশন কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। ন্যাশনালিটি আপনার কী রয়েছে, অবশ্যই আমাদের ইন্ডিয়ান, তা উল্লেখ করে দেবেন। মোবাইল নাম্বার আপনাদের বসিয়ে দেবেন। ক্যান্ডিডেট আধার কার্ড নাম্বার, এখানে আপনি আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। ভোটার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। এরপর ডান দিকে আপনি আপনার ফটো উল্লেখ করে দেবেন, বসিয়ে দেবেন। এরপর নিচে আপনি সিগনেচার করে দেবেন। তারপর রয়েছে কিন্তু আপনাদের অ্যাড্রেস, এখানে আপনি ভিলেজ কিংবা ওয়ার্ড অথবা গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ করে দেবেন। এরপর ব্লক এবং পোস্ট অফিসের নাম উল্লেখ করে দেবেন। এরপর সাব ডিভিশন অথবা পুলিশ স্টেশন নাম উল্লেখ করে দেবেন। আপনাদের পিনকোড উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এটা আপনাদের নিতে হবে। আপনি বিডিও অথবা এইচডিও অথবা এমএলএ ওনাদের কাছে নিতে পারেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এরপর সার্টিফিকেট যখন দিয়ে দেবেন কোন ডেটে ইস্যু করা হয়েছে সেই ডেটটি আপনি এখানে লিখে দেবেন। এরপর নিচে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। যদি আপনি সেম হয়ে থাকেন তো আপনি সেগুলো এখানে উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে আপনি শিক্ষিত যোগ্যতা উল্লেখ করতে হবে। আপনি যদি কলেজ পাস করে থাকেন, এক কথায় বিএ অথবা পোস্ট গ্রাজুয়েশন অথবা এইচএস, যেটি হয়ে থাকে আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন, সেটি উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেটের মধ্যে নাম্বার রয়েছে আপনাদের, সেই সার্টিফিকেট নাম্বার উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের কিন্তু এখানে যে রোল নাম্বার রয়েছে, আপনাদের উচ্চ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে রোল নাম্বার, তা উল্লেখ করতে হবে। এরপর আপনাদের কিন্তু কোন আপনি বোর্ড বা কাউন্সিল থেকে পাস করেছেন তা লিখে দেবেন। এরপর ইয়ার অফ পাসিং কবে আপনি পাস করেছেন তা লিখে দেবেন। এরপর কত পার্সেন্ট নাম্বার আপনি পেয়েছেন তা এখানে আপনি লিখে দেবেন মার্ক অপ্রেন্টের ঘরে। এরপর রয়েছে কাস্ট ডিটেলস, এখানে আপনাদের কাস্ট উল্লেখ করে দেবেন, কাস্ট সার্টিফিকেট নাম্বার উল্লেখ করে দেবেন, ডেট অফ ইস্যু উল্লেখ করে দেবেন এবং কোন স্টেট থেকে ইস্যু করা হয়েছে এবং ইস্যু ডিস্ট্রিক্ট, এরপর কে ইস্যু করেছে সেটা আপনি এখানে লিখে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন। ডিসেবিলিটি আপনি যদি হয়ে থাকেন তাহলে আপনি এগুলো সিলেক্ট করুন, এক কথা ফিল আপ করবেন আপনি সার্টিফিকেট নাম্বার ইত্যাদি, আর নাহলে আপনি ফাঁকা রাখবেন। এরপর নিচে আপনি এখানে আপনার নাম উল্লেখ করে দেবেন। এরপর সিগনেচার করে দেবেন, প্লেস এবং ডেট আপনি উল্লেখ করে দেবেন। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে এগুলো কিন্তু আপনাদের লাগবে না। এরপর দেখতেই পাচ্ছেন যে কারা কারা আবেদন করতে পারবে। অবশ্যই আপনাদের কিন্তু যে এলাকা থেকে আপনি আবেদন করবেন সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এর পাশাপাশি বলা হয়েছে আপনি বয়স্ক থাকতে হবে 18 থেকে 35-এর মধ্যে এবং কোয়ালিফিকেশন আপনি থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস। এরপর আপনাদের কিন্তু পোস্টিং আপনার নিজস্ব এলাকায় কিন্তু হবে। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে ভ্যাকান্সিগুলো এবং গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে, এই সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে আপনি আবেদন করতে পারবেন যদি আপনি এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন। এরপর দেখতেই পাচ্ছেন যে রেসিডেন্সিয়াল প্রুফ, বসবাসের প্রমাণপত্র আপনি কার কার কাছ থেকে নিতে পারবেন, এমপি অথবা এমএলএ অথবা কাউন্সিলর অথবা সভাপতি পঞ্চায়েত সমিতির অথবা প্রধান গ্রাম পঞ্চায়েতের, এর পাশে আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে নিতে পারেন অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে নিতে পারবেন অথবা এইচডিও বিডিও অথবা আপনাদের গ্রাম পঞ্চায়েত রয়েছে ওনাদের কাছ থেকে অথবা ওয়ার্ডের যে ক্যান্ডিডেট রয়েছে ওনাদের কাছ থেকে আপনি কিন্তু নিতে পারবেন। এর বয়সের প্রমাণপত্র হিসেবে আপনাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট কিন্তু দিতে হবে। এরপর আপনি যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটি কিন্তু আপনি দিতে হবে এবং আপনাদের যদি ডিসেবিলিটি সার্টিফিকেট থাকে, প্রতিবন্ধী সার্টিফিকেট, সেটি আপনাদের কিন্তু দিতে হবে, না তাহলে আপনি দিবেন না। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে সিলেকশন ক্রাইটেরিয়া কী রয়েছে, আপনাদের কীভাবে নিয়োগ করা হবে আপনাদেরকে, এখানে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং ভাইবা হবে এবং ইতিমধ্যে আবেদন কিন্তু শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে কিন্তু 5ই ডিসেম্বর 2023 বিকেল 5টা পর্যন্ত। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন কত মধ্যে আপনার পরীক্ষা হবে এবং কোন কোন সাবজেক্টের মধ্যে থেকে, তা এখানে কিন্তু বলা হয়েছে। আমি আপনার সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কটি প্রোভাইড করে সেখানে আপনি কিন্তু দেখে নিতে পারবেন। এর আপনার ডকুমেন্টস কী লাগবে আপনি দেখতেই পাচ্ছেন যে ফটো আইডেন্টি কার্ড হিসেবে আপনাদের আধার কার্ড অথবা ভোটার কার্ড, এরপর ডেট অফ বার্থ প্রুফ লাগবে আপনাদের, এরপর আপনাদের কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, এরপর আপনি এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে, এরপর 2 কপি আপনার ফটো লাগবে, এরপর আপনাদের কিন্তু লাগবে কাস্ট সার্টিফিকেট, এরপর যদি আপনার ডিসেবিলিটি সার্টিফিকেট থাকে তা কিন্তু আপনাদের জমা দিতে হবে। এরপর আপনি দেখতেই পাচ্ছেন কোন অ্যাড্রেসে আপনি জমা করতে হবে, এই যে অ্যাড্রেসটি আপনি দেখতেই পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনি জমা করতে হবে, আপনি বাই পোস্টে অথবা আপনি সরাসরি হাতে গিয়ে কিন্তু জমা করতে পারবেন। তো বুঝতেই পারছেন এটি কিন্তু
দার্জিলিং ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে, এবং আপনি অন্য কোনো ডিস্ট্রিক্টে হয়ে থাকেন তো অবশ্যই কমেন্টে আপনাদের জেলার নাম জানিয়ে দেবেন। যখনই আপনি জেলাতে এরকম নতুন কোনো আপডেট চলে আসবে আমি আপনাদের জানিয়ে দেবো। এই জন্য অবশ্যই আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন।